জানান আমরা হচ্ছে আজকে আমি আমাদের গ্রামে আশেপাশে যত পশু পাখি আছে এবং মুরগি কবুতর যা আছে সবই দেখাবো। চলুন দেখানো যাক। এই দেখুন গরু, ওই যে একটা বসে আছে, এই দেখুন এটা হলো নতুন গরু, দেখেছেন কত ভালো, অনেক ভালো গরুটা, আদর চায় অনেক। ওই দেখুন মুরগি, এই যে মুরগি। ও গাইজ, একটা জিনিস তো আমাদের মনেই নাই, চলুন গাইজ আজকে আমরা আম পারবো, চলেন দেখে আমাদের আম পাড়া দেখুন। আপনাদের আমি পশু পাখি পরে দেখাবো। ওই দেখেন মুরগি, এই যে আশেপাশের ঘাস, ফড়িং ফড়িং, এই যে ফড়িং দেখুন, দেখেছেন? চলুন, ওর নাম, ওর সাথে চলেন একটু কথা বলে নিন, বলো, লজ্জা পাচ্ছে থাক বলবে না, ওর নাম অবনী। আচ্ছা অবনী, ওই দেখুন রাজহাঁস গোসল করছে, এই যে দেখেছেন, চলেন আমরা আম খুঁটি, এই যে পুকুর না, এই পুকুরে আম আছে অনেক, ওই ভালো কথা, এখানে আমরা ফড়িং পেয়েছিলাম, ফড়িং। এখন আমার বোন আম খুঁটবে, এখন ও কাঠি দিয়ে নেড়ে নেড়ে দেখছে আম আছে নাকি। এবার আমি একটু খুঁটে খুঁটে দেখব, এই আম আছে একটা। গাইজ আমি একটা আম পেয়েছি, কিন্তু এটা কী দিয়ে তুলবো সেটা চিন্তা করছি। এ মনে আজকে তা আমি নামবো না, তুই নাম। গাইজ এখন আমরা চিন্তা করছি কে নামবে, যাবে না পা যাবে না। এখন আমার বোন পানিতে পা দিচ্ছে, দেখছে পানি কত ঠান্ডা, ওর পা যাবে নাকি। দেখলেন আপনাদের তো রাজহাঁসের গোসল করা জুম করে দেখালাম, দেখে এই দেখেন খেজুর গাছ ঝড়ের জন্য ডুবে যাচ্ছে, দেখেছেন ভেঙে যাচ্ছে। আচ্ছা গাইজ আমি আমটা খুঁটে আনি, আমার লাঠিটা ডুবে গেল,
ভিডিও করছি। ধর না, আমি আম পাড়ব। গাইজ, ও আম পাড়তে যাচ্ছে দেখুন। ধর পানির ভিতর পড়লে ধর, আমি ঢাকে দিয়েছি। দাঁড়ান, রাজহাঁসটা উঠবে, তারপরে আমরা আমটা পারবো। উই যে দেখবেন দুটো, উই দেখেন এই আমগুলো পারবে। এই দেখেন রাজহাঁস, এখানটা পারবো না, ওইখানটা পারবো, চলুন আপনাদের আরেকটা আম গাছে নিয়ে যাই। এই আম গাছটা তো বড়, তার জন্য আমার হাত যাচ্ছে না। দেখেন গাইস, তখন আমি এখানে আসছিলাম কিন্তু ঢুকিনি, এবার গাইস দেখেন এখানে শিয়াল মুরগি খেয়েছে পশম তুলে তুলে। হে আল্লাহ, মুরগি কেউ হৃদয়ের দিন। এই দেখেন গাইস আমাদের এখানে কত আম গাছ, ভালো ভালো আম দেখে আপনাদের পেরে পেরে দেখাবো। তুলো যাও, একটা আম তুললো, এই আমটা দেখুন পচা ফেলে দিব। দেখুন গাইস যেখানে গাছে আম আছে এখন, এটা পারতো, নিষেধ করছে তার জন্য আমি এটা পারবো না গাইস। গাইস আমরা ঘুরে ঘুরে দেখবো যেটা বড় আম হবে ওইটাই আমরা পারবো। দেখেন এই গাছ আমগুলো কত সুন্দর, এখানে আমাদের আমগুলো আমদানি হচ্ছে এমনভাবে আম ফুটে। রাজশাহী থেকেও ভালো আম এখানে আমাদের। কোন আমটা শিয়ালে আশ্রয় দিছে, এখানে শিয়াল থাকে গাইস, আমাদের অনেক ভয় লাগছে। এখানে আশেপাশে অনেক মানুষ আছে, বলতেছে তোমরা কি করছো কি করছো, ভিডিও করছো নাকি ছবি তুলছো নাকি ছবি তুলো না, এরকম এরকম বলছে। গাইস এখানে তো আমরা আম ভালো পাচ্ছি না, শেষে আমি একটাই আম দেখেছি এটাই পারবো। এই দেখুন এটা এখন আমি এই দেখুন ছিঁড়েছি একটা আম গাছ, এটা আমরা এখন কেটে খাবো, চলুন। গাইজ চলুন আপনাদের আমাদের গ্রামের মাঠ দেখে আসি। চলো দেখ, দেখুন আমি কষ্ট
এদিকে আসো। গাইজ উনি আসতে যাচ্ছে না, ওইদিকে এখন মানুষ আছে, তার জন্য আমি এখন ওদিকে যাচ্ছি। বোকা বানিয়েছি, এখন আমি আমাদের শর্টকাট যাচ্ছি বাসায় গরু। তাহলে গাইজ আমি এখানেই শেষ করি, আপনাদের দেখাতে দেখাতে আমি হাঁপিয়ে গিয়েছি, পরে আম ছিঁচি করে খাবো, তখন আপনাকে দেখাবো না। আল্লাহ হাফেজ গাইজ, টাটা, আমও টাটা দিই, টাটা।